নিঃসন্দেহে তোমার স্ত্রী তোমার সন্তান আদু তোমার শত্রু হবে তোমার হাত কথা বলবে তোমার পা কথা বলবে তোমার জীবন বৃত্তান্ত আল্লাহর সামনে উপস্থাপন করবে তোমার শরীর আল্লাহ বলছেন আমি তোমার আমল নামা তোমার হাতে তুলে দেবো হা অমুক রহ কিতাব ইয়া তুমি তোমার কিতাবটা পড়ো আমুলনামাটা আমাকে না দেওয়াই ভালো ছিল হিসাব কিতাব যদি কিছুই না হতো সেটাই ভালো ছিল আমার জীবনী কি বড় পাপ কি ছোট পাপ কোনো কিছুই বাদ রাখে নাই সব আমার আমল নামা আমার আমল নামা সব লিপিবদ্ধ আছে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনটা শুধু সাজানোর জন্য আর অন্য কোনো উদ্দেশ্য নাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. التهلك فرم كرتك আজকের এই পারিবারিক বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে একরাম অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় মুসলিম ভাই ও পর্দার আড়ালের মা ও বোনের প্রথমেই মহানব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া জানাচ্ছি যে রব্বুল আলমিনের অশেষ মেহরবাণীতে আমরা সুস্থ ও সবল থেকে এই দিনই বৈঠকে উপস্থিত হয়ে দিনের কিছু কথা বলার সুযোগ পেয়েছি শোনার সুযোগ পেয়েছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন তার দরবারে শেষ দায়ে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ অথপর ধন্যবাদ জানাই আত্মহারিক পাঠক ফরমের দায়িত্বশীল ভাইদেরকে যাদের আন্তরিক প্রচেষ্টায় আজকের এই সুন্দর বৈঠক এটাকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব হয়েছে আল্লাহ রব্বুলমিন যেন ভাইদের উত্তম বদলা দান করে আমি আমার আলোচনার একেবারে প্রারম্ভে একটি সুসংবাদ দিয়ে আলোচনা শুরু করতে চাই প্রথম সুসংবাদটি আয়োজকদের জন্য যারা আজকের এই বৈঠকের আয়োজন করেছেন তাদের জন্য সুসংবাদের বাণী নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন মন দ ইদন কানু মিসু উজু উজুরহিম শৈয়াহ যে ব্যক্তি কাউকে কোনো হেদায়তের পথে আহ্বান করল সৎ পথের দিকে আহ্বান করল ওই ব্যক্তি এর জন্য আমি আলোচনা লম্বা করবো না খুবই সংক্ষিপ্ত আকারে আমাদের প্রয়োজনীয় কিছু বিষয় যেটা আমাদের একটু অনুধাবন করা উচিত বোঝা উচিত এবং চিন্তা করা উচিত আমি সেই কয়েকটি বিষয় আমি পয়েন্ট আকারে উপস্থাপন করব ইনশাআল্লাহ তো আমি যে প্রথম সুসংবাদটি দিচ্ছিলাম আল্লাহ নবী সাল্ল সাল্লাম বলেছেন যদি কারো প্রচেষ্টায় কোনো ব্যক্তি কোনো হেদায়েতের কর্ম সে সম্পাদন করতে পারে কারো ডাকে সারা দে কারো আহ্বানে কেউ যদি কোনো নেকির কাজ করে তাহলে যেই ব্যক্তি আহ্বান করেছেন ওই ব্যক্তি যে আমল করবেন তার কথাই তার সমপরিমাণ সবাব তিনি পাবেন আল্লাহ এবং আর একটি হাদিসে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম তিনি এরশাদ করেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজির ফাইল যে ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালো কাজের দিকে আহ্বান করল ওই ব্যক্তি তার ডাকে যারা সারা সাড়া দিবে তাদের সমমান সমপরিমাণ ছাপ পাবে অন্য একটি বর্ণনা বলেছেন আরবের মূল্যবান লাল উটের চাইতে বেশি মূল্যবান যদি কারো মাধ্যমে একজন ব্যক্তি হেজাজ প্রাপ্ত হয় অথেব আমি সুসংবাদ জানাচ্ছি যারা আজকের এই মূল্যবান অনুষ্ঠানের আয়োজন করেছেন আশাবাদী ইনশাল্লাহ আমাদের এই কোরআন হাদিসের আলোচনা শুনে আমরা আমল করব এবং ইনশাল্লাহ ওনারা সেই আমলের সম পরিমাণ সব পাবেন যারা আমরা এখানে উপস্থিত হয়েছি মা এবং বোন এবং আমাদের দিন ভাইয়েরা তাদের উদ্দেশ্যে সুসংবাদের বাণী আমি শোনাই নবী মোহাম্মদুর রসুলল্লাহ সাল্লাহ আল সাল্লামের সাথ করেন ইন্দালিল্লাহি দিকির আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে এক দল নির্দিষ্ট ফেরিস্তা ওনারা এই ধরনের মাজলিসে জিকির যেখানে দিন নিয়ে আলোচনা হয় যেখানে আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা হয় যেখানে মুসলিমদেরকে জান্নাতের দিকে আহ্বান করা হয় যেই বৈঠকে মানুষদেরকে জাহান্নাম থেকে ভয় দেখানো হয় এই ধরনের বৈঠক খুঁজে বেড়ান একদল ফেরেশতা যখন এই ধরনের ফেরেস্তা ফেরেস্তা যখন এই ধরনের দিনই মজলিস যখন পান আল্লাহ আকবর এই গুণ গৌরবের সাথে আল্লাহর কাছে ফিরে যা বলেন হে আল্লাহ তোমার কিছু বান্দা এরা তোমাকে নিয়ে তোমার দিনকে নিয়ে আলোচনা করছে আল্লাহ পাক ভালোই জানেন তার কোন বান্দা কোথায় বসে আলোচনা করছেন কি আলোচনা করছেন তারপরেও আল্লাহ পাক ফেরেশতাকেই বলেন হে ফেরেশতা তারা কি চায় বলছেন আয়াল্লা ইউসাবিহনাকু হাম্মিদ উ নাক ওয়ায়ু কাব্বির উনাক আয়াল্লাহ তোমার বুজুর্গই বর্ণনা করতেছে তোমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে আল্লাহ তোমাকে নিয়ে তোমার পরিচয় সম্পর্কে আলোচনা করছে আল্লাহ পাক গর্ব করে বলবেন এরা কি আমাকে দেখেছে বলছেন আয়াল্লাহ দেখে নেই আচ্ছা এরা যদি আমাকে দেখত সচক্ষে যদি আমাকে দেখে আমার গুণাবলী সম্পর্কে তারা যদি অনধাপন করত অবস্থা কি হতো ফেরেস্তা বলছেন আর আল্লাহ তারা আরও বেশি আপনার রহমত পাওয়ার আশায় ঝুঁকে যেত তোমার আরও আলোচনা করত আচ্ছা তারা এখানে বসে কেন আসছে তারা কি চায় তারা জান্নাত পাবার আশায় এসেছে তারা কি জান্নাত দেখেছে না দেখে নেই যদি জান্নাত দেখতো তাহলে আরও বেশি জান্নাতের তোমার কাছে আশা করত প্রার্থনা করত। এরা আর কোন জিনিস থেকে আশ্রয় চাই আয় আল্লাহ তোমার জাহান্নাম থেকে আশ্রয় চাই তারা কি জাহান্নাম দেখেছে না যদি দেখতো তাহলে আরও বেশি আশ্রয় চাইতো আল্লাহ আকবর আলামিন খুশি হয়ে আমাদের জন্য সুসংবাদ শুনিয়ে দিচ্ছেন হে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো যারা আমাকে না দেখে আমার জান্নাত না দেখে আমার জাহান্নাম না দেখে জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে আমাকে নিয়ে আমার দিনকে নিয়ে আলোচনা করছে তোমরা সাক্ষী থাকো গফারতুল্লাহম আমি তাদেরকে ক্ষমা করে দিলাম সোবাহান আল্লাহ সমাদুদ্দিনী ভাই দুটা ফজিলত বর্ণনা করলাম আয়োজকদের জন্য উপস্থিত গুণ তাদের জন্য শুধু একটা শর্তবাস এই ফজিলত তখন পাব যদি আমার এখানে আসা এবং এই আয়োজন করার পিছনে লিল্লাহ আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য হয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আরেকটি হাদিস বলে আমি আমার মূল আলোচনা চলে যাব। বলছেন যে ব্যক্তি মান সালাকা তার সুফি ইলমান যে ব্যক্তি দিন শিখার উদ্দেশ্যে কোনো জায়গায় গেল ইলিম শেখার জন্য রাস্তা থেকে বের হলো আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয় সুবাহান আল্লাহ দিনী ভাই আমরা এই আশার আশাবাদী সুসংবাদের আশাবাদী আলহামদুলিল্লাহ আমরা দিনের জন্য এসেছি আল্লাহ সন্তুষ্টের জন্য এসেছি আল্লাহরবুল যেন আমাদেরকে এই সুসংবাদটি যেন পরিপূর্ণভাবে দান করেন সম্মানিত দিনী ভাই আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গর্বিত গর্বিত এবং আমরা নিজেকে ধন্য মনে করি যে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর লাখো কোটি মানুষের মধ্য থেকে আমাদের মতো কতিপয় কিছু মুসলিমদেরকে তার মনোনীত দিন দিন ইসলামের প্রতি আল্লাহ পাক দয়া করে আমাকে প্রতিষ্ঠিত করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিল্লাদি হাদান আলী হাদা আয় আল্লাহ সকল প্রশংসা সে আল্লাহর জন্য যিনি অনুগ্রহ করে দয়া করে আমাদেরকে এই ইসলামের হেদায়তের উপর আল্লাপাক আমাদেরকে জন্ম দিয়ে প্রতিষ্ঠিত করেছেন সম্মানিত দিনী ভাই এই নেয়ামতকে যদি এক পাল্লায় রাখেন রাখেন আর পৃথিবী ভোরে যত নিয়ামত আছে এই সকল নেয়ামতকে যদি আর এক পাল্লায় রাখেন নিঃসন্দেহে বিশ্বাস করুন বিশ্বাস করুন বিশ্বাস করুন এই নিয়ামতের মূল্যে সারা পৃথিবীর নিয়ামত একেবারে তুচ্ছ কারণ একমাত্র ইসলাম ধর্মই আল্লাহ রব্বুল আলমিন আলমীর কাছে মনোনীত ধর্ম এবং দিন ইন দ্য দিনা ইন দ্য ইসলাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে মনোনীত দিন শুধুমাত্র ইসলাম ওর অধি তুলা কুমুল ইসলাম আদি না হে মুসলিম আমি তোমাদের জন্য দিন ইসলামকে পছন্দ করেছি আল্লাহ আকবর যে রব তার দিন মনোনীত দিন যেই দিন তিনি নিজে পছন্দ করেন তিনি আমার প্রতি অনুগ্রহ করে অল্লাহ আমার প্রতি অনুগ্রহ করে দয়া করে আমাকে সেই দিনের উপর প্রতিষ্ঠিত করেছে এর জন্য যে আমি সারা জীবন শেষ দ্বারত হয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করি তারপরে শুক্রিয়া শেষ হবে না এর কারণটা কি ভাই কারণটা হলো এই যে দেখুন মূলত আমাদের এই পার্থিব জীবনের পরকালীন আর জীবন আছে ভাই আপনারা আপনারা আমার সাথে আছেন এই খাওয়া নিয়ে আসা বন্ধ হয়ে গেলে একটু দয়া করে যদি গেটটা বন্ধ করে দিতেন তাহলে ভালো হতো আল্লাহ বলে আলমিন তিনি যে পৃথিবী সৃষ্টি করেছেন আমাদেরকে প্রেরণ করেছেন শুধু দুনিয়াবীর জীবন আমাদের জন্য শেষ নাকি পরকারের আর জীবন আছে আল্লাহ রাবুল আলমিন এই দিন ইসলামের যে ছয়টি রুকুন রয়েছে তার মধ্যে একটি রুকুন স্তম্ভ যে রুকুনের প্রতি ইমান নিয়ে আশা অবধারিত সেটা হলো ওবিল আখিরাতি হোম ইউ কেনুন তারা আখেরাতকে বিশ্বাস করে সব আল্লাহ আখেরাতকে বিশ্বাস করে আল্লাহ আকবর সমাজ দিনী ভাই এটা একটা মৌলিক পার্থক্য মুসলিম এবং যারা মুসলিম নন তাদের মধ্যে যারা মুসলিম নন তারা কেউ আখেরাতকে বিশ্বাস করে অথবা কেউ সেটাকে অবব্যাখ্যা দেয় তাদের আখেরাত বলতে কিছুই নেই দুনিয়ায় জীবনে ভোগ বিলাস এটাই যথেষ্ট ব্যাস কিন্তু আমরা মুসলিম আমরা আমাদের মৃত্যুর পর আমাদের লাশকে আগুন দিয়ে পুলিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে বাতাসে উড়িয়ে দেওয়া হয়ে এই বিশ্বাস আমাদের নাই যে আমাদের কোনো হিসাব হবে না বরং আলহামদুলিল্লাহ আমরা মুসলিম আমরা বিশ্বাস করি ইকিন রাখি যে আমাদের পার্থিব জীবন আল্লাহ রব্ল আলমিন সাময়িক আমাদেরকে পরকালীন জীবন সাজানোর জন্য প্রস্তুত করার জন্য ওই পরকালীন জীবনের নাজাত কিভাবে পাব সেই প্রচেষ্টার জন্যই আল্লাহ পাক আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ সম্মাত দিনী ভাই তাহলে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে যে পার্থিব জীবনে পাঠালেন আমাদের বিশ্বাস আমাদের মৃত্যুর পর আর জীবন আছে এবং সেই জীবনটি আমার মৃত্যুর সাথে সাথে শুরু হবে এবং সেই জীবনটা কত লম্বা একটু খেয়াল করেন সেই জীবনটা কেমন জীবন আমাদেরকে একটু আজকের বৈঠকে একটু চিন্তা করতে হবে একটু বোঝার চেষ্টা করতে হবে আমি আমার দিনী ভাই এবং যারা মা আছেন দয়া করে একটু মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন আমরা চাচ্ছি আমরা এখানে এসেছি আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে চাই আমরা মুসলিম আমরা মৃত্যুর পর জাহান্নামে যেতে চাই না আমরা জান্নাত পেতে চাই কীভাবে জান্নাত পাব এই আশা নিয়ে আমরা এসেছি আমরা সেই পথের পথ জানতে চাই এবং সেই পথের প্রতীক হতে চাই সম্মাত তিনি ভাই আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মৃত্যুর পরেই আমাকে যখন কবরে রাখা হবে তখন যারা আমাকে কবরে রাখবেন কবরে রেখে ওনারা ফিরে আসার আসবেন আমাকে ফেরাস্তা এসে উঠে বসাবেন বসানোর পর আমাকে তিনটা প্রশ্ন করবেন মান রব্বুক ও মান ওমা দিনুক ও মান তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি সম্মান দিনী ভাই দুনিয়াই পাক আমার জিব্বা আমার জবান আমার চোখ আমার কান আমার হাত পা আমার নিয়ন্ত্রিত বানিয়েছেন আমি ইচ্ছা করে আমার হাতকে যেরকম ইচ্ছা ভালো কাজে মন্দ কাজে ব্যয় করতে পারি সেই ক্ষমতা আলাপাক দুনিয়ায় দিয়েছেন আমার জোবান আল্লাহর জিকেরও ব্যয় করতে পারি নাফর মানে কাজেও ব্যয় করতে পারি সেই সক্ষমতা আলাপাক দুনিয়ায় দিয়েছে আমার নিয়ন্ত্রণে আমার অঙ্গ প্রতঙ্গ চলে কিন্তু মৃত্যুর পর আমার এই নিজের অঙ্গ পতঙ্গগুলি আমার নিয়ন্ত্রণ হারা হয়ে যাবে আমার নিয়ন্ত্রণ চলবে না আল্লাহ রবুল আলমিন তিনি বলছেন আল ইয়মা নাহটিম আলা আলা আফওয়াহিহিম আমি প্রথম যে কাজটি করব। আমি তোমার জোবান থেকে তোমার নিয়ন্ত্রণকে আমি ছিনিয়ে নিব তোমার জোবানকে আমি বন্ধ করে দেব তুমি ইচ্ছা করলেই ইচ্ছা মতো তুমি জবানকে চালাতে পারবে না ওয়া কাল্লিমু কাল্লিমা আই হিম ওয়া সাধু আর বিমা কানু এক তোমার হাত কথা বলবে তোমার পা কথা বলবে তোমার জীবন বৃত্তান্ত আল্লাহর সামনে উপস্থাপন করবে তোমারে শরীর সম্মান তো দিনী ভাই সেই দিন আমার জোবান বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আমার দিনই দিন ইসলাম আমার নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম আমার জোবান তখন বলবে যদি আমি এই দুনিয়ার জীবনটা আল্লাহর দুনিয়ার জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি সক্ষম যদি হই আল্লাহ যদি আমার প্রতি রাজি হন খুশি হন তাহলে জবান আমার আল্লাহ পা খুলে দিবেন আমি উত্তরটা সঠিক দিতে পারব আর যদি আমার প্রতি আল্লাহ সন্তুষ্টি না হন রাজি না হন তাহলে আমার জবান থেকে শুধু একটা শব্দ বের হবে হায় হায় লা আদিরি প্রশ্নের উত্তর জানা নাই আফসোস আমি উত্তর জানি না উত্তর দিতে পারছি না সম্মানিত দুদিনী ভাই আমরা মুসলিম আমাদের বিশ্বাস কেয়ামতের দিন আল্লাহরবুল আলমিন আমার আমল নামা আমার হাতে তুলে দিবেন আল্লাহ পাক বলবেন হা ও মুকরা ও কিতাব ইয়া একটু খেয়াল করেন আল্লাহ বলছেন আমি তোমার আমল নামা তোমার হাতে তুলে দিব। হা ও মুকরা ও কিতাব তুমি তোমার কিতাবটা পড়ো কিতাবটা পড়ো পড়ে দেখো আল্লাহ হকবার তবে আমুলনামা দিবে দুইভাবে কাউকে দিবে ডান হাতে আর কাউকে দিবে বাম হাতে আল্লাহ বলছেন আমি যার আমল ডান হাতে দিব আমি তাকে বলবো তুমি তোমার এই আমল পরে নাও সে বলবে এমনি জনান্তু মোলা মোলাকিন হেসা বিয়া দুনিয়ায় আমার বিশ্বাস ছিল ইয়ে ছিল আমি জানতাম এই দিন আমার সামনে একদিন আসবে আমার বিশ্বাস ছিল একইন ছিল আয় আল্লাহ তোকে আমার জীবনের হিসাব দিতে হবে যেহেতু একইন ছিল বিশ্বাস ছিল তাই আমি পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি আয় আল্লাহ আমার আমুলনামা আমি পড়ে দেখাচ্ছি নামা পরে দেখছে আমুলনামাতে নেকি বেশি আল্লাহ আকবার। কি বেশি নেকি বেশি রহ নেকির পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহ আল্লাহরুল আমার প্রতি রাজি হবেন সন্তুষ্টি হবেন সে আরামদায়ক শান্তিময় জীবনই জীবন সে বসবাস করবে জাননাতে সুবাহ সমার্থ দিন ভাই যার আমল নামা বাম হাতে দেওয়া হবে ও আমা বাহু বিশিমালি আর যার আমুলনামা বাম হাতে দিব লাইতা সে আমল নামা খুলে দেখবে শুধু পাপ আর পাপ আল্লাহ নাফরমানি অস্বীকার করা কিছু নেই আমার জীবনে কখন কোন কর্ম কিভাবে করেছি আমার বিরুদ্ধে সাক্ষী জন্য প্রস্তুত আমার হাত প্রস্তুত আমার চোখ প্রস্তুত আমার কান প্রস্তুত আমি যদি বলি যে না আমি আয় আল্লাহ আমি অশ্লীল ফিল্ম দেখি নেই আমার জবান বলবে না এই যে ভিডিও দেখো এত তারিখে অমুক জায়গায় রাতে এত অন্ধকারে তুমি একাই বসে দেখছিলে আমার চোখ আমার কান আমার জবান স্পষ্টভাবে আল্লাহ সামনে বলে দেবে মিথ্যা বলছে এইজন আল্লাহ বলছেন ও তু খাল্লিমুনায় দিহিম তোমার হাত সব বলে দিবে তোমার পা সব বলে দিবে এমন কি তোমার জবান তোমার জমিন এই পৃথিবীর এর উপর বিচরণ করে আমি যা কিছু করেছি সব হাওয়া বাতাস মাটি সব আমি যা আমার কর্ম আল্লাহ সামনে উপস্থাপন করবে তখন সে অস্বীকার করা কিছু নেই শুধু এতটুকু বলবে হা লাম উ তা কিতাবয়া ও আদরিমা হিসাবে আয় আল্লাহ আমল নামাটা আমাকে না দেওয়াই ভালো ছিল হিসাব কিতাব যদি কিছুই না হতো সেটাই ভালো ছিল আর সুরে কাহাফে আল্লাপাক বলেছেন যে ওই ব্যক্তি আফসোস করে বলবে মালি হাজল কিতাবু সতন ও কাবিরতন ইল্লা আহ সহা আয় আল্লাহ তুমি যেই আমল নামা আমার হাতে ধরে দিলে এটা কেমন লা দিরু সাকিরন ওলা কাবিরতন ইল্লা আহসাহা সহা আমার জীবনী কী বড় পাপ কী ছোটো পাপ কোনো কিছুই বাদ রাখে নাই সব আমার আমল নামা আমার আমল নামা সব লেপিবদ্ধ আছে সোমার্দ দিনী ভাই আমি মুসলিম আমি এটা বিশ্বাস শুধু নয় কিন করি আপনি কি মনে করেন আমি যা বলছি এটা ঘটতেও পারে নাও পারে বলেন এরকম নাকি নাকি নিশ্চিত একশো পারসেন্ট নিশ্চিত 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 এটা আমার সাথে ঘটবেই কিন্তু ঘটে তো যাবেই কিন্তু আমাকে আর কথা চিন্তা করতে হবে দিনী ভাই দুনিয়ায় মানুষ অনেক সময় বেশি কষ্ট পেয়ে আত্মহত্যা করে কি কারণ মনে করে মৃত্যু বরণ করলেই দুনিয়ায় আমার কষ্ট শেষ গাড়ির নিচে যে আত্মহত্যা করে তাই নয় কি ভাই অনেকে ফাঁস দিয়ে মারা যায় মনে করে দুনিয়ার কষ্ট থেকে বাঁচবো সমাজ দিনই ভাই যেই দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য মৃত্যু বরণ করলেন আপনি আজকের বক্তব্যে একটু শুনুন সামান্য দেখুন আপনি ভুল বুঝেছেন আপনার ধারণা ঠিক নয় আপনি যেই জীবন থেকে পার হয়ে আরেকটা জীবনে গেলেন এই জীবনের সময়টা খুবই সীমিত সামান্য সময় কিন্তু যেই জীবন আপনি পা দিলেন ওটা তো কোনো শেষ নেই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সেটা কীভাবে বুঝাবেন কিভাবে বুঝাবেন ভাষা কি তিনি বলছেন বুঝানার কোনো ভাষা নেই দুনিয়ার তুলনা আখেরাতের তুলনায় বুঝানার কোনো ভাষা নাই তবে একটা কাজ করো তুমি কোনো সময় সমুদ্রে যাও মা দুনিয়া ফিল্লা আখেরা একটু ভালো করে শোনেন বোখারে মুসলিমের হাদিস মা দুনিয়া ফিল আখিরা ইল্লা মা সমুদ্রে যে তোমার হাতের একটা আঙ্গুলটা একটু পানিতে ডুবাও ডুবানা পর উঠাও কতটুক পানি তোমার হাতের এই চামড়ার সাথে লেগে আসলো এই এতটুক পানিটা হলো পৃথিবীর জীবন আর সমুদ্র ভরে যত পানি আছে এটা হলো আখেরাতের জীবন এটাই কি শেষ আল্লাপাক সুরায় মারিজে যে বলছেন হামসিনা আলফা সানা তুমি কোথায় আসো আরে দুনিয়ার এক দিন আখেরাতের এক দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে একদিন আবার আর এক জায়গায় বলছেন আলফা সানা এক হাজার বছর তার মানে আমল যত খারাপ হবে আমার কষ্ট দেওয়ার জন্য আমার দিন অত বড় হবে তো একদিন যদি পঞ্চাশ হাজার বছরের সমতুল্য হয় তাহলে ওটা তো কোনো শেষ নাই সমুদ্রের শেষ পর্যন্ত যেতে পারবে কত পানি আছে এটা হলো ভাষা আল্লাহ রসুলের ভাষা যে এর চেয়ে অন্য কোনো ভাষায় আল্লাহ রসুল বোঝাতে পারেন নাই যে আসলে তুমি যেই দুনিয়ার জীবনকে মনে করছো যে আমাকে মনে করছো বলতে বাস্তবে দেখুন আমরা প্রত্যেকে একটু নিজের দিকে তাকাই বল্লাহ আমরা আজকে বসেছি একটু আমরা চিন্তা করব দেখুন তো আপনার বয়স কত হয়েছে আপনার এই জীবন যখন থেকে হুশ এসেছে তখন থেকে নিয়ে আজকে পর্যন্ত আমি যত চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার চেষ্টাটা মূলত কিসের জন্য শুধুমাত্র এই ক্ষণ ক্ষণে এই সংক্ষিপ্ত দুনিয়ার জীবনটা সাজানোর জন্য কিন্তু আল্লাহ শুধু এই দুনিয়ার জীবনটা সাজানোর জন্য প্রবাসে পড়ে আছি কেন আছি দিনের জন্য এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনটা শুধু সাজানোর জন্য আর অন্য কোনো উদ্দেশ্য নাই জি আমার পরিবারকে যখন গ্রহণ করেছি তখনও কিন্তু আমি দিনকে অপেক্ষা করেছি আমার স্ত্রীর কাছে দিন আসে কি না আমি সেটা দিকে বিয়ে করেছি আল্লাহ পাক আমাদেরকে সন্তান দিয়েছে আমি সন্তানগুলিকে কোন পথে পরিচালিত করছি একটু আজকের বৈঠকে আপনাকে ভাবতেই হবে আমরা চরম একটা ভুলের উপর আছি এবং আমরা একটা চরম ভুলের উপর আছি আমরা কি কেউ চাই আমার সন্তানকে হারাই আমতের দিন আমি কি চাই আমার সন্তান আমার বিরুদ্ধে খারা হোক আমার স্ত্রী আমার বিরুদ্ধে খারা হোক আমরা কি কেউ চাই দুনিয়ায় যদি আমার স্ত্রী আমার বিরুদ্ধে খারা হয় আমি কি তার প্রতি কত রাগ হয়ে যাই কত বড় সাহস আমার সামনে কথা বলছো কোরআন বলছে মনু এন্নাকুম আউ্লা ফিতনা আর কি বলছে ও আউলাদিকুম আদু বুল্লাহকুম সুরে তাকাবুন চোদ্দ নম্বর আয়াত নিঃসন্দেহে তোমারই স্ত্রী তোমার সন্ধান সন্তান আদু তোমার শত্রু হবে এতটুকু শেষ আল্লাহ বলছেন সুরে ফুস্সিলাতে ওকলে লাদি না কাফরু রব্বানা আরিনা লাদেইনি আভাল্লা না মিনাল জিন্নুলিন্স না জাহল হুমা তহতা আকদা মিনা একটু আলোচনাটা শোনেন কোনো কিসা কাহিনী নাই একেবারে কোরআন টু কোরআন হাদিস টু হাদিস কোরআন বলছে ক্যামতের দিন যখন সন্তানদেরকে জাহান নামে নির্দেশ দেওয়া হবে তখন তারা বলবে রব্বানা আরিনাল্লা মিনাল জেন এনস জিন হোক অথবা মানুষ হোক যারা আমাকে সঠিক পথে পরিচালিত করে নাই আমাকে যা আমাদেরকে যারা পথভুষ্ট করেছে আল্লাহ তাদেরকে আমার পায়ের নিচে নিয়ে আসো আমরা তাকে পা দিয়ে খুঁজতে চাই এটা তাদের মনের আকাঙ্ক্ষা কেন আকাঙ্ক্ষা হবে এটা করলে কি তারা বেঁচে যাবে তারা জানে আমার আমল আমার হাতে বাঁচার কোনো উপায় নেই কিন্তু আমার মা বাপ তারা আমার জন্য কতটুকু চেষ্টা করেছে জান্নাতের পথে নিয়ে যাওয়া আল্লাহ আকবার কতটুকু চেষ্টা করেছেন আপনার সন্তানকে কি আপনি আপনি কোরআন শিখে দিয়েছেন শুধু মনে করেছেন নামাজ পড়ালেই আমার দায়িত্ব শেষ জি না ভাই অল্লাহ আমরা ভুলের উপর আছি আমরা ভুলের উপর আছি যেই পার্থিব জীবনটাকে সাজানোর জন্য আমার সন্তানের জন্য আমি সকাল বিকাল দিন রাত তুমি কেমন কাপড় চাও কোন উন্নত মানের স্কুল তুমি চাও আমি কোনো পরোয়া করি নেই সেখানে কোনো ইসলামিক শিক্ষা আছে কিনা না সেখানে কোনো ধার্মিকতা আছে কি না আমার সন্তান তার মধ্যে কি ইসলামের চেতনা আছে আমি একটু তাকিয়ে দেখি আমার সন্তান এখন যে অবস্থায় মানুষ হচ্ছে তারা কি আমার পক্ষে দাঁড়াবে নাকি বিপক্ষে দাঁড়াবে এটা আমাকে আজকে ভাবতে হবে যদি ভাবি যদি চিন্তা করি আমি একজন বুদ্ধিমানে মুসলিম আর যদি আমি এখন না চিন্তা করি অল্লাহ আল্লাহকে সাক্ষীরাকে বলছি আয় আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো আমরা কিন্তু বাঁচার কোনো উপায় নেই দুনিয়ায় তো শেষ করে দিলাম ব্যবসা করতে যে মিথ্যা বলছি দুই নম্বরে করতেছি কিসের জন্য তাদের মুখে হাসি ফোটানোর জন্য তাদেরকে দুনিয়ায় সুখ সুখের জীবন গড়ার জন্য জি আমি কোনো পরোয়াই করি আমার ছেলে নামাজ পড়ছে কি পড়ছে না এমনকি আর একটি কথা আমি একটু স্মরণ করে দিই আমি আপনাদের দুঃখিত মনে কেউ কষ্ট নেবেন না আল্লাহ আমাদের প্রতি যারা সৌদি আরব আছে আলহামদুল্লাহ যে সুখে রেখেছে এবং এখানে এসে দিনের যে আলো নূর আল্লাহ পাক আমাদেরকে দেখিয়েছেন এর পরেও যদি আমরা সত্য না বুঝি তাহলে আমাদের জন্য আর কোন পথ আছে আমার জানা নাই সমাজ দিনী ভাই আল্লাহ আমাদেরকে কম দয়া করেন না একটু তাকিয়ে দেখুন আমার চাইতে কত কষ্টে মানুষ আছে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় দিক দিয়ে কত সফলতা দান করেছেন সম্মান দিনী ভাই আপনি আর কি সফলতা চান আপনি কতটুকু দুনিয়া চান কি পরিমাণ দুনিয়া চাইলে আল্লাহ যদি দেয় তাহলে আপনি বলবেন যে না আমার আর লাগবে না জি না এটা কেউ বলে নেই এটা কেউ বলে নেই এটা কারো শেষও হয় নাই আমার অবস্থা দেখেন আমার দাড়ির অবস্থা দেখেন বয়সের অবস্থা দেখেন আমি কোথায় আছি কোন দিকে যাচ্ছি তার মানে হলো এই আমার চেষ্টা শেষ নাই চাহিদার শেষ নাই রসুল বলছেন তোমার চাহিদার শেষ হলো এই কুমুত্তা কুমুত্তাক তোমাকে তো দু দিন থেকে গাফিল করে দিয়েছে দুনিয়ার অধিক চাওয়া হাত্তা জুর তুমুল এমন এমনকি কবরে চলে আসছো আল্লাহ আকবর কবরে চলে আসছো তুমি তখন তখন কোনো লাভ নাই সমাধিনি ভাই আমি কিন্তু শুধুমাত্র এখন পর্যন্ত আমার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বছর আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি দুনিয়ায় তার পায়ে একটা কাঁটা ফুটুক আমি চাই না আমার আদরে সন্তান তাদের পায়ে একটা কাঁটা ফুটুক আমি একজন সচেতন পিতা কোনো দিন চাই না আমি চাই আমার মৃত্যুর পর আমার সন্তানরা যেন সুখে থাক হে পিতা ভাই পিতা আপনার চাওয়া খুব সুন্দর চাওয়া আপনি সত্যিকার অর্থে যদি প্রকৃত সন্তানের শুভাকাঙ্ক্ষী পিতা হন আপনি দেখুন তো আপনি কি নিশ্চিত একটু আগে যেটা শুনলেন আল্লাহ পাক ডান হাতে আমল নামা দিবে বাম হাতে দিবে সব আমল তার সামনে উপস্থাপন করা হবে এবং আল্লাহ আমাকে আরেকটি দায়িত্ব দিয়েছেন কুল্লুকুম রায়ন অকুল্লুকুম উন আইন রাই তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল পাক তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে এটা নিশ্চিত অস্বীকার করার কিছু নেই ভুলে যাওয়ার কিছু নেই মাস আপনি মাস্তল আপনি দায়িত্বশীল আপনি প্রধানমন্ত্রী আপনি এই সংসদের প্রধান আপনার পরিবারের সংসদের প্রধান আপনি দিন আমানু কু আনফুসাকুম ও আহ কুমরা র হে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও আমরা প্রত্যেকেই আজকের বৈঠকে একটু এক মিনিটের জন্য একটু নিজের দিকে তাকিয়ে দেখি আমার সন্তানকে আমার পক্ষে থাকবে কেমনের দিন চিন্তার বিষয় যদি না থাকে তাহলে আমি কি পেলাম রে ভাই দুনিয়ায় তো দেশের মায়া পিতা মাতার মায়া আত্মীয় স্বজনের মায়া আমি এখানে কত কষ্ট করে তাদের জীবনটা সাজালাম কেন তারা যেন সুখে থাকে আপনি কি জানেন আল্লাহ নবী সাল্লা বলছেন দুনিয়ায় যে শাস্তি আছে সেই শাস্তি আখেরাতে তুলনায় কত নগণ্য জানেন না রুকুম না জুজ মিন না জাহান্নাম তুমি দুনিয়ার তোমার সন্তানের হাতে যদি একটু ফোসা পড়ে আগুনের একটু আঁচ লাগে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে যাও হে মুসলিম ভাই আমি তো মুসলিম আমার বিশ্বাস একই আমার সামনে কালকে ওই দিন চলে আসবে সেই দিন আমি এবং আমার সন্তান ওই আগুনে নিক্ষেপ করা হবে যেই আগুনের জ্বালানোর ক্ষমতা দুনিয়ার আগুনে চাইতে সত্তর গুণ বেশি আরও আশ্চর্য হবেন সুরে সজদা আল্লাপাক বলছেন জাহান্নামিদের খাতে কী দেওয়া হবে ইন্না সাজারাত জাকুম তামুল আফিম কালমোহলিগলি ফিল বোতন জাহান্নামের একেবারে নিচেই স্থল মাঝখানে একটি গাছ হবে যেই গাছের নাম হবে জাকুম এই গাছের ফল হবে কাঁটাওয়ালা ফল মানুষ জাহান্নামের ভিতরে পিপাসা লাগবে আগুনে জ্বলছে পানি চাইবে আল্লাহ বলছেন লাইসাল তো আমন ইল্লা আমিন রেসলিন আমাকে এই পানি দেওয়া হবে না আল্লাহ তোমাদেরকে হেফাজত করো আমাকে দিবে রক্ত এবং পুজ মিশ্রিত পানীয় রক্ত গিসলিন রক্ত এবং পুজ মিশ্রিত পানি পানি পান কর কিন্তু লাউসমিনওয়ালা মিন মিনজু পিপাসা এত বেশি তারা ওটাই পান করতে চাবে পান করবে রক্ত পান করতেছে ঘায়ের পুজ পান করতেছে লা লাউসমিনওয়ালা মিন জু শরীরে কোনো পুষ্টি আসতেছে না পিপাসাও নিবারণ হচ্ছে না কোনো উপকারে আসতেছে না কিন্তু পিপাসা তাকে পান করতেই হবে কি এক আজব শাস্তি হ্যাঁ ক্ষুধা লেগেছে খেতে হবে কি দিবে সাজারাতা জাক্কুম ওই জাকুমের ফল টপ করে আমার কাছে পাঠিয়ে দেওয়া হবে এটা খা তার গায়ে কাঁটা কাঁটাওয়ালা ফল কি চাবানো যায় আল্লাহ হকবার আল্লাহ নবীশাম বলছেন মানুষ ক্ষুধার তার নাই ফলটি খাওয়ার জন্য তারপরেও মুখের কাছে নিয়ে আসবে আল্লাহ পাক তাকে শাস্তি দেওয়ার জন্য সেই ফলটাকে এত গরম বানিয়ে দিবে বলছেন এই ফলটা মুখের কাছে নিয়ে আসার সাথে সাথে গরম এবং তাপে এই মুখের গোস্তটুকু নিচে পড়ে যাবে নাউজবিল্লাউজবিল্লা তারপরেও সে পিপাসা খাদ্য নিবারণে ক্ষুধা নিবারণের জন্য তাকে খেতে হবে এটা জাহান নামের শাস্তি সে তারপরে খাবে আল্লাহ নিজে বলছেন ইন্না সাজারাতা জাকুম তামুল আসিম এখানে আসিম মানে পাপিষ্টদের খাদ্য জাহান নামে বলছেন ইয়াগলি কাগলি হামিম খাবে তো বটে কিন্তু সেটা পেটের মধ্যে যাওয়া পর অবস্থা হবে যেমন আগুনের উপর পানি পাতিলে পানি রাখলে পানি যখন গরম হয়ে টক বক করতে থাকে কাল কালমহল বলছে রাস্তায় যে পিজ ঢালানো হয় দুর্গন্ধময় পিজ এই পিজ যখন গরম করা হয় সেটা কত কঠিন গরম হয়ে উত্তপ্ত হয়ে টক বক করে বলছেন এই জাক্কুম ফলটি তার পেটের মধ্যে যা নারী নাড়ি ভুড়ি সব কিছু একেবারে ওই পিজ গরম পিজের সাথে সব বাড়িতে বের করে দিবেন আওয়াজ জি ভাই এটা কোনো কিস্সা কাহিনী না কোরআনের ভাষা নিশ্চিত নিঃসন্দেহে এটা ঘোট বেই ঘোট বেই ঘোট বেই কোনো সন্দেহ নাই ঘোট বেই ঘোট বেই ঘোট বেই জি ভাই এখনও সুযোগ আছে এখনও আল্লাহ আমাকে সুযোগ দিয়ে রাখছে আজকেই আমাকে বুঝতে হবে এর বিপরীত আল্লাহ হকবর মোমিনদেরকে রসুল আল্লাহ সুসংবাদ দিয়েছেন কি সুসংবাদ দিয়েছেন হে মমিন দেখো আদাত আইন ওলা সামিয়াত ওলা খতার আলা কালবি বাসার হে মমিন আমি তোর জন্য জান্নাতে যা তৈরি করেছি দুনিয়ার কোনো চোখ দেখে নাই দুনিয়ার কোনো কান শোনে নাই দুনিয়ার কোনো অন্তর দিয়ে জান্নাতের নিয়ামতকে অনুধাবন করা সম্ভব না সম্ভব না সম্ভব না বললাম সম্ভব না উদাহরণ নেবেন জি আর একটা হাদিস আল্লাহ রসুল বলছেন একটু দেখেন তো অনুধাবন করেন এটাকে অনুধাবন করা সম্ভব রসুল বলছেন জান্নাতিদেরকে আল্লাপাক হুর দিবেন হুর যার আমল কম বেশি হতে পারে সর্বোচ্চ বাহাত্তরটি হুর হুর মানে নারী সুন্দর নারী ঠিক আছে দান করবেন আর এই পৃথিবীর যারা স্ত্রী আমাদের আছেন এনারাও সেই হুরের অন্তর্ভুক্ত হবেন আল্লাহ তারাও হুরের অন্তর্ভুক্ত হবেন আচ্ছা রসুল বলছেন তুমি একটু অনুধাবন করো দেখি তুমি কি এই দুনিয়ার বিবেক দিয়ে জান্নাতের তুমি বুঝতে চাও শোনো ইন্না ইমরা মিন আহলিল জান্না জান্নাতের কোনো নারী হুর লাউ ইত্তাল আত ইলাল আর্দ যদি আমি তাদেরকে একেবারে আমাবাস্যার অন্ধকার রাত্রে আল্লাহ রসুল বলেছেন আমি তাকে যদি দুনিয়ায় একটু তাকাতে বলি তার সৌন্দর্যর বর্ণনা দিচ্ছে আল্লাহ রসুল আমি যদি তাকাতে বলি যে তুমি একটু এই অন্ধকার রাত্রে আসমানের দিকে তাকাও রসুল বলছেন লা আজা আতমা মা বাইন আল মাগরিব তার চেহারা সৌন্দর্যে পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত সূর্যের মতো আলোকিত হয়ে যান সব হ্যাঁ এটাকে অনুধাবন করা সম্ভব ওয়ালা ওলা আত্মা রিহান পুরা পৃথিবী সুগন্ধময় হয়ে যাবে আগে বলছেন ওয়ালা আলা রাসিহা রুম মিনা দুনিয়া মাফিহা তার মাথার যে অন্যা পড়া থাকবে এই অন্যার মূল্য পৃথিবী এবং পৃথিবী যত জিনিস আছে তার চেয়ে বেশি মূল্যবান আপনি অনুধাবন করতে পারবেন একটা উদাহরণ নেন কোরআন থেকে সুরা ইউসুফ আমরা সবাই জানি জুলাইখা সাথে ইউসুফের একটা ঘটনা ঘটেছে না তো এলাকার মানুষ মিশরের মেয়েরা মন্দ বলছে বাসার বউ হয়ে একটা কাজের ছেলের সাথে তোমার সম্পর্ক এটা কোন ধরনের কথা নাম জুলাইখা কি কী করলো কিছু মূল্যবান মানে যারা সমাজে প্রতিষ্ঠিতা মেয়ে শিক্ষিতা মেয়ে তাদের কিছু এক দল মেয়েদেরকে নিয়ে আসছে নিয়ে আসার পর তাদেরকে তাদের হাতে একটা ফল দিয়েছে সুরায় ইউসুফ পড়েন ফালাম্মা সামিয়াত হিন্না আর সালাত ইলাই হিন্না ও আন ও আদনা মু আহ মেন হুন্না না সবার হাতে একটা ফল দিয়েছে আর সিক্কিন দিয়েছে চাবি চাকু দিয়েছেন দিয়ে ইউসুফকে বলছেন ও খরোজা আলাই এদের সামনে আসো এখন এই মহিলা তারা ইউসুফকে দেখেছে ইউসুফকে তার সামনে নিয়ে এসেছে নিয়ে আসার পর মেয়েদেরকে বলেছে তোমরা এখন ফলটা কাটো কোরআন বলছে ফল কি কাটবে ইউসুফকে দেখে এমন বেহুশ হয়ে গেছে ফল না কেটে হাত কেটে ফেলতেছে এবং মুখ থেকে হচ্ছে উচ্চারণ না মা মা হাসাল মালাকুন করিম এতে তো মানুষ না এ ফেরেশতা এটা মানুষ হতে পারে না আচ্ছা বলেন দেখি আজ পর্যন্ত আর এরকম আর কোনো মানুষ দেখেছি যাকে দেখলে হারা হয়ে যাব এই তো দুনিয়ায় আল্লাপাক ইউসুফের চেহারা যদি এরকম দেয় তাহলে জান্নাতের হুরকে যে আল্লাপাক এরকম দিতে পারেন এটা কি অসম্ভব সমাজ দিনী ভাই জি আমরা একটা জায়গায় ভুলে আছি আমাদের সকল চেষ্টা শুধু দুনিয়ামুখী আমি কিন্তু ভুলে গিয়েছি যে না আমার আর একটি জীবন আছে এবং সেই জীবনের সুখ শান্তিটাই হলো বড়ো সুখ আল্লাপাক এই কথাটি শেখ যে আটটি বলেছেন সুরে আল ইমরান একশো পঁচাশি নম্বর আজ খুবই সংক্ষেপে বলেছে যে তুমি তোমার জীবনকে সফল কামী হিসাবে যে তুমি গড়তে চাচ্ছ তুমি এখনও ভুল পথে আছো মনে করছি যে না আর একটু হলেই হ্যাঁ যদি মন্ত্রী হতে পারতাম যদি আমার সব ছেলে আমেরিকায় পাঠাতে পারতাম সব ছেলেকে যদি প্রতিষ্ঠিত করতে পারতাম যদিও আমেরিকায় যাক যদিও ইউরোপে যাক যদিও তারা সেখানে যাক দিন পালন করতে পারছে কি পারছে না ওই কথাটা আমি ভুলে গেছি আগে যেটা বলতে চাচ্ছিলাম যে সৌদি আরব আসার পর এত কিছু নিয়ামত পাওয়ার পরেও আমরা সামান্য দুনিয়ার একটু সারা আরাম শান্তির জন্য আমাদের সন্তানদেরকে আমরা ইউরোপ এমেরিকায় একেবারে মানে নির্দিদায় শুধু পাঠাচ্ছি না যদি তাদেরকে ওখানে গ্রহণ হয়ে যায় মনে করছে আসমানের তারা পেলাম ভুল 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 দিনা এখানে এমন মানুষও বসে আছে ডিগ্রি কিছু নেই আর আল্লাহ দিতে চাইলে দশটা ডাক্তারের রিজিক আপনাকে এখানে বসে দিতে পারে লেখাপড়া কিছু নেই কত উদাহরণ নেবেন ভাই নাই তো দুনিয়ার জন্য তো আমি কি করছি তা আমি কি দুনিয়ার জন্য মানে দিনকে নষ্ট করে দেব আমি তাদের সফলতার জন্য আমি নিজে জাহান্নামে নামে যাবো অসম্ভব এটা কোনো বুদ্ধিমানী কাজ না জি ভাই আমি বলছিলাম যে আমি ভুল পথে আছি ভুল পথে এই জন্য আল্লাহ নবী সালাম বলছেন তুমি দুনিয়ার যে সুখ সুখ মনে করছো একটু ধারাও দেখো তোমার ধারণা ভুল হয়ে যাবে রসুল সালাম বলছেন কেয়ামতের দিন বোহার মুসলিম হাদিস ইউ তা বি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ সুখীকে ইন্ডিয়ার টাটা কোম্পানি মারি কেউ নাই মরে গেলে তার সম্পদ কে খাবে তার কোনো ওয়ারিস নেই কি হবে টাকা ইমান নেই পরকাল শেষ দুনিয়ায় অঢেল সম্পদ কোনো কাজে আসলো আল্লাহ সব কিছু করতে পারেন জি রসুল বলছেন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষকে আল্লাহ নিয়ে আসবে এদিকে মূলত সে হবে জাহান্নামী ফেরেস্তাকে বলে হে ফেরেশা একে জাহান্নাম থেকে একটা ঘুরান দিয়ে নেই ফায়ুস বাহুল আহু শিবগাহ জাহান্নামে যে একটা ডুবু দিবে দেওয়া পড়া কেউ নিয়ে আসবে আল্লাহ বলবেন হালা রান খায়রান তুই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ দুনিয়ার সুখের কথা মনে হয় যাহার নামে এক সেকেন্ড থাকার পর বলছেন আল্লাহ মা আমার জীবনে কোনো সুখ বলে কিছু ছিল আমার কিছু স্মরণ নাই এটা হলো বাস্তব আখেরাতের তুলনায় দুনিয়ার সুখ এতটুকু এক সেকেন্ডেরও না এর বিপরীত বলছেন ইউ তা বি বুসান ফির দুনিয়া মিন আহলি জান্না দুনিয়ার সবচেয়ে কষ্টের কষ্টের মানুষ তাকে আল্লাহ সে মূলত জান্নাতি হবে আল্লাহ তাকে ডেকে এসে বলবে একে জান্নাতি যে একটা ডুবু দিয়ে নাস একটু আগে শুনলেন না অসম্ভব দুনিয়ায় বসে জান্নাতের নেম সম্পর্কে অনুধাবন করার কোনো ভাষা নেই আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত নসিব করো এই ব্যক্তিকে এক সেকেন্ডের জন্য জান্নাতে পাঠানোর পর নিয়ে এসে বলবে হে আমার দুনিয়ার কষ্টের মানুষ হাল রা বুসান দুনিয়ার কোনো কষ্টের কথা মনে আছে বলছে আল্লাহ জান্নাত ঢোকার পর দুনিয়ার কোনো কষ্টের কথা আমার মনে নেই জি সোমবারের দিনী ভাই এই এতটুকু পার্থক্য আমাদের আর সাহাবিদের এতটুকু পার্থক্য আমি বুঝি একিন করি জান্নাত জাহান্নাম একিন করে মৃত্যু কিন্তু একিনটা কেমন শুধু মুখে বাস্তবে তো আমার একিন নেই আমি তো ভুলেই বসেছি আমার সব চেষ্টা দুনিয়ামুখী কেন কেন সব চেষ্টা দুনিয়ামুখী আল্লাহ নবী নব্বী সাল্লাম তিনি আমাদেরকে আরও কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন বলছে কেয়ামতের দিন সবচেয়ে আজাবওয়ালা ব্যক্তিকে ডেকে নিয়ে এসে তাকে বলবে আচ্ছা তোকে যে দুনিয়ার মালিক বানায় দেই এ জাহান নাম থেকে বাঁচার জন্য কী করবি ভাই আল্লাহ দুনিয়ার সব সম্পদ দিয়ে দিব বলছে আরে তুই এত বড় দাবি করছিস আমি তো তোর কাছে এত বড় চাইনি এখন মূল বক্তব্য শোনেন আল্লাহ বলছেন এত বড় কুরবানি তোমার কাছে চাই নাই মূল বক্তব্যটা শোনেন এখন আমি তোমার কাছে শুধু দুটা জিনিস চেয়েছি ভালো করে শোনেন মাত্র দুটা জিনিস তা আবুদুল্লাহ ওলা তোর শরিক বিষয়া আমার ইবাদত করবি আর আমার সাথে কাউকে শরিক করবি না কাউকে শরিক করবে না আর তুই এতটুকু করতে পারিস নাই আর এখন দাবি করতেছিস দুনিয়ার মালিক বানা দিলে তুই শুধু জাহান্নামের হালকা আজাব থেকে বাঁচার জন্য সব দান করবি তোর দাবি মিথ্যুক সমাজ দিনী ভাই আমি আমার মূল কথা চলাই সেটা হলে আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই যার নাম থেকে বাঁচতে চাই আমরা যে ভুলগুলি আমাদের মধ্যে হয়ে যাচ্ছে নাম্বার ভুল আমি এতক্ষণ বললাম সেটা হলো পার্থিব জীবনটাকে আমি দুনিয়ার জীবনকে প্রধান দেশে ভুলে গেছি এটা একটা আমার ভুলের মধ্যে আছে নিজের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে আপনি যদি চান আপনার পরিবার আপনার সাথে থাকুক কে দিন সুরায় তুর একুশ নম্বর আয়াত ভালো করে শোনেন সত্যিকে আপনার স্ত্রীকে ভালোবাসেন সন্তানকে ভালোবাসেন আল্লাহ বলছেন অল্লা দিন বিহিম জুরাহ তুমি যদি নিজেই ইমানদার হও তোমার সন্তান যদি ইমানদার হও তাহলে কেয়ামতের দিন আমি তোমাদেরকে একসাথ করে দেবো সুমানুল্লাহ এখন বলেন আপনি কি সত্যিই সন্তানকে ভালোবাসেন আপনি কি শুধু দুনিয়া একসাথে থাকতে চান নাকি পরকালে নিয়ে যে একসাথে থাকতে চান এই ডিসিশান আজকে নিতে হবে ভালো করে বোঝেন সব কিছু বাদ আল্লাহকে সন্তুষ্ট করতেই হবে আমার সন্তান আমার স্ত্রী কোথায় যাচ্ছে কোথায় রেখেছি আমাকে হিসাব দিতে হবে হিসাবটা দিতে পারবো এই চিন্তা আজকে করতে হবে নাম্বার দুই আমি খুব সংক্ষেপে বলব ভাই নাম্বার দুই আর একটা সেটা হলে আমাদের যা করা দরকার সেটা করছি না আর একটা আশা নিয়ে বসে আছি আল্লাহ আমাকে বলছে তুই নিজে আমল করে যাহার নাম থেকে নিজেকে বাঁচা পরিবারকে বাঁচা আর আমি কি বসে আছি আমি আশা নিয়ে বসে আছি আমল নেই আঁকি দেয় বুঝি না আশা নিয়ে বসে আছি আল্লাহ আমাকে জান্নাত দেবে যেটাই মুসলিম আশা ভুল আশা কী ভুল আর ভুল করি সেটা হলেই পরনির্ভরশীল কোনো পীর সাহেব আমার সুপারিশ করবে মরার সময় কাফলে পীরের নাম লেখে কথা বলেন নেই জানো মালাখল মৌতে এসে দেখে যে এটা কোন পীরের মুড়িদ আচ্ছা আমি কি কথা বানায় বলছি ভাই এরকম মানুষের সংখ্যা কম না বেশি এটাই বেশি নিজে আমল নেই একটা পীরের কাছে যে মুরিদ হচ্ছে অথবা অথবা পরনির্ভরশীল আমল করতে হবে নিজে আর ভাই আপনি কি কোরআন পড়তে জানেন কোরআন কি আমার মৃত্যুর পর আরেকজন পড়বে সেই জন্য কোরআন নাজেল করেছে নাকি কোরআন আমাকে পড়তে বলছে পড়লে প্রত্যেক ঘর দশটা নিয়ে কি পাবি কোরআন বুঝতে হবে কোরআন আমার জীবনে প্রয়োগ করতে হবে আমরা কি করছি ভাই আমি কোরআন পড়ব না আমার মৃত্যুর পর মাদ্রাসা থেকে হুজুর নিয়ে এসে কোরআন খতম করাই যেটা আমার করার দরকার আরেকজনের দ্বারা করাচ্ছে আর কি করতেছি কোরআন আমাকে পড়তে বলেছে বুঝতে বলেছে জীবনে প্রয়োগ করতে বলেছে আমি কি করছি নিজের স্বার্থে ব্যবহার করছি বাচ্চার গলায় তাবিজ লটকায় দিয়েছি কোরআনে আয়াত দিই বাচ্চাকে বাঁচাতে পারি কথা বোঝেন না আর কি করছি আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমার বাসে আমার গাড়িতে আয়তাল কুরসি লেখা রাখিছি কেন আমার যেন গাড়িতে বরকত হয় দোকানে বরকত হয় বাড়িতে আয়তাল কুরসি ফারাক না সুরে গেছে লটকায় আসে কেন বরকত হয় জি কোরআন আপনার বাড়ির বরকর জন্য এইভাবে নাজেল করে নেই আপনার গাড়ির বরকর জন্য জিনা এইভাবে যদি লটকা এলাকারে যদি বরকত হয় তাহলে যেই মানে দোকানে কোরআন বিক্রি হয় সেখানে তো বরকত হওয়ার জায়গা হবে না পুরা কোরআন লাখ লাখ কোরআন সেখানে আছে ভুল মারাত্মক ভুল পরনির্ভরশীল আমল আপনাকে করতে হবে আপনার আমল আপনার সন্ধান করবে না জীবন দশায় যারা দান করবেন করে যান রসুল বলছেন মালি 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 আমার এ আছে সে আছে। এত আসে এত আসে রস না তুই ভুল তোর মাল ওটা যেটা তুই খেয়েছিস পরেছিস অথবা দান করেছিস এটাই তোর আর যে রেখে যাচ্ছিস তোর না আমি রাখার পর আমার সন্তান কী করবে জানে কী করবে জানে অথেব নাম্বার দুই ভুল সেটা হলে যেটা করার দরকার সেটা করছি না আর যেটা আমার কোনো উপকারে আসবে না সে আসানে বসে আছি আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় আমি আপনাদেরকে বক্তব্যের মধ্যে বলেছি আপনি আপনার পরিবারের প্রধানমন্ত্রী আপনার পরিবারে দিন কায়েম করার ক্ষমতা আপনাকে আল্লাহ দিয়েছে ভাই দেয় নাই ক্ষমতা দিয়েছে আপনার সেটা নিয়ে কোনো চিন্তা নেই আপনি রাষ্ট্র কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন জি ভালো অবশ্যই চেষ্টা চালান আমরা প্রত্যেকেই চেষ্টা করি আল্লাহর কাছে দোয়া করি দিন কায়েম হোক আমার ব্যক্তি জীবনে পরিবারিক জীবনে রাষ্ট্রীয়ভাবেই কিন্তু ভাই আমি তো সংসদের মালিক নই আমি তো সেখানে পুষতে পারি নাই আমি অর্জনের চেষ্টা করব ঠিক আছে কিন্তু তার আগে আমি যদি এখন মারা যাই আল্লাহ বলবে তুই তোর পরিবারের দিন কায়েমের দায়িত্বশীল ছিলিস করেছিস আমার উত্তর আছে তো যেটা আমার ক্ষমতা আল্লাহ দিয়েছে যেটার আমি মালিক সেটা নিয়ে আমার চিন্তাই নেই আর যেটার আমি ক্ষমতা বা না টাকা আছে জাকাত দেন তো টাকা নাই কি আমি চুরি করে বড়ো লোকে জাকার দেবো কথা বলেন জি এখানে আমাদের স্পষ্ট বক্তব্য সেটা হলো মনে রাখবেন আমি কথা খুব একেবারে গোছায় নিয়ে শেষ করবেন সাল্লাহ আমাদের যেটা করণীয় বৈশ্বী সেটা হলোই ইসলাম সম্পর্কে অনেক মানে ভুল ধারণা আমাদেরকে দেওয়া হচ্ছে আমাকে নিজে যার নাম থেকে জান নাম থেকে বাঁচতে হবে জান্নামমুখী হবে নাম্বার তিন আপনার পরিবার আপনার শত্রু হবে নাকি আপনার উপকারে আসবে রসদুল সাল্লাম বলেছেন তুমি মারা যাওয়ার পর তিনটা আমল তোমার জন্য খোলা থাকবে একটা হলো সৎকায় জারিয়া একটা হলো এলিম আর একটা হলো নেক সন্তান কি ভাই আপনার সন্তানকে যদি নেক বানাতে পারেন তাহলে এই সন্তান আপনার জন্য দোয়া করলে কবরে বসে সব দিবে দুনিয়ায় যদি সৎকায় জারি করিতে আমি অত্যন্ত আপনাদেরকে সুসংবাদ জানাচ্ছি আমি এই কথাটি গর্বের সাথে বলি মার একটু আগে শুনলেন যে আমাদের এই আত্মাহারিক পত্রিকা এটা যেই প্রেসে ছাপানো হচ্ছে এই প্রেসটা প্রথমত এই আ তাহারিক পাঠক ফরমের উদ্যোগেই কিন্তু এটা প্রথম এই ধারণা নিয়ে আসা হয়েছে হ্যাঁ আল্লাহ আর তো আগে বলতেন হ্যাঁ গোসাই হ্যাঁ গোসাই বক্তব্য নিয়ে আসছি জোজাখাল্লা সমস্যা নেই জি তো তাহলে এই তাহারিক পাঠক ফরম আপনাদের শোনেন আর একটা মনে রাখবেন নিজেকে কখনও দুর্বল মনে করবেন না আল্লাহ পাক দিনের খেদমত একটা সাধারণ মানুষ মানুষের কাছ থেকেও অনেক বড় খেদমত দিতে পারে আপনি এক টাকা দান করে নিজেকে তুচ্ছ মনে করবেন না ইব্রাহিম আলাহ সালামকে যখন আল্লাহ পাক আগুনে নিক্ষেপ করলো আপনার ঘট ঘটনা জানেন টিকটিকে মারা কেন যায় না টিকটিকে মারা যায় না সাপ আল্লাহ ওকে এক ঢেলে মারলে একবারে মারলে একশো সাপ ঠিক আছে আর ব্যাং তাকে মারতে নিষিদ্ধ করেছে কারণ কি জানেন এই টিকটিকি ওই আগুনে যে ফুঁ দিচ্ছিল যে আরও জালুক আগুনটা প্রজ্বলিত হোক নাফরমান আল্লাহ নবীকে জ্বালাতে চাই আর ব্যাং সেখানে যে পেশাব করতেছে আগুন নিভানোর জন্য যেখানেই বিশাল বড় গর্ত খুঁড়ে হ্যাঁ হাজার হাজার মন লাখড়ি জ্বালিয়ে ইব্রাহিমকে ফেলে দেওয়া হয়েছে এই আগুন কি ব্যাঙ্গের পেশাবে নিবে যাবে জি না তার পেশাবে নিবে নাই কিন্তু তার নিয়ত ছিল নিবানোর। আল্লাহ তার নিয়তকে দেখেছে কেমন পর্যন্ত ব্যাঙ্গ হত্যা করতে নিষেধ করেছে আপনার এক টাকার যদি দান আল্লাহ কবুল করে একটা খেজুরে একটা সিল্কাও আল্লাহ পাক আপনাকে বড়ো উপকারে আসতে পারে আল্লাহ পাক আমাকে সম্পত্তি দিয়েছে আমার স্ত্রী দিয়েছে আল্লাহ আমাদের সন্তানাদি দিয়েছে এরা সবাই হল আমার আখে জন্য পুঁজি বানাতে হবে আমি যদি বুদ্ধিমান মুসলিম হই সচেতন পিতা হই সচেতন অভিভাবক হই সচেতন স্বামী হই তাহলে আমি চাই দুনিয়ায় যেন তাদের কোনো কষ্ট না হয় মৃত্যুর পরে আমরা সবাই জান্নাতে থাকতে চাই এই চেষ্টা আমাদেরকে করে যেতে হবে অবশ্যই করে যেতে হবে এই সন্তান যেন আমার শত্রু না হয় এটা আমাদেরকে খেয়াল করতে হবে পরিশেষে বলবো এখন আমাদের করণীয় কি সমাজ দিনী ভাই খুবই সংক্ষিপ্ত আকারে একটু আগে শুনলেন রসুল বলছেন দুটা জিনিস চাই এবাদত করবি শিরিক করবি না আমি বলবো আমাদের সবচেয়ে বড় সম্বল দুটা জিনিস একটা হলো ইমান সত্য ইমান আর একটা হলো আমলে সালে আর একটা আমলে সলে দেখুন জান্নাতে যাওয়ার চেষ্টা সবাই করছে মহারমের দশ তারিখে এতগুলি ছুরি হাতে নিয়ে শরীরটাকে উলঙ্গ করে নিজের হাতে নিজের গায়ে চাকু দিয়ে যারা কাটতেছে কেন কাটতেছে বলেন কেন জান্নাতে যাওয়ার আশায় ঠিক আছে না যারা নাকি আমাদের দেশে খানকা বানায় বসে রয়েছে মানুষকে শেষ দেয়া করাচ্ছে যারা যাচ্ছে ওখানে আট রশি গিয়েছিলাম আল্লাহ হকবার কত গরু আর ট্রাক ট্রাক চাউল মানে এলাকা আলাদা এটা গরুর এলাকা এটা ছাগলের এলাকা এটা মুরগির এলাকা কত নেবেন ওদের ওরসে চার ভাগের এক ভাগও জবা হয় না আর এগুলো সব থেকে পরে বিক্রি করে আর ওদের ওরসটা হয় কুরবানির আগে মনে রাখবেন কুরবানির আগে হয় কুরবানি হাটে যেন ভালো দাম পায় যারা এই ট্রাক ট্রাক চাল পাঠাচ্ছে যারা ট্রাক ট্রাক গরু পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে বলেন জান্নাত পাওয়ার আশায় তারা কি জানাত পাবে জি এখানে একটা মূল্যবান জিনিস সেটা হলেই আমি আপনাদেরকে খুব দয়া করে একটু শুনতে বলছি সেটা হলেই ইসলাম নিয়ে একটা গোলক ধাতার মধ্যে ঢুকে গেছে আমরা ইসলামের মধ্যে চরম অপব্যাখ্যা একটু উদাহরণ দেই একটু আগে যে বললাম তাবিজ তাবিজ কি কোনো সাদা দেয় না বড়ো হুজুর দেয় যত বড় হজুর অত দামি তাবিজ অত বেশি উপকারী তাবিজ কথা বলেন নেই তাহলে যেই তাবিজকে ও শিরিক বলছে আর সেই তাবিজ আমি বড় আলেমের কাছ থেকে পাচ্ছি কথা বলেন নেই যা কিছু চাইতে হবে আল্লাহর কাছে এবং এবাদত করতে হবে আল্লাহর জন্য আমি প্রত্যেক দিন আমার মুখ থেকে নামাজের মধ্যে বলেছি ইয়া না আবুদু আ ইয়া স্তাইন আয় আল্লাহ তোর এবাদত করি শুধু আর শুধু তোর কাছে চাই মুখে বলছি বাস্তবে এই খানকায় কারা যাচ্ছে বলেন এই কি নাম কবরে কারা যাচ্ছে মুসলমান কী কেন যাচ্ছে আরা উপকার আসে না উপকার আসে নাই উপকারে আশায় জি তারা জান্নাত পাওয়ার আশায় সেখানে যাচ্ছে আপনাদের রিয়াদে আজকে ওই কি নাম মাগুর মাছ দেখতে গেছিলাম সেখানে বক্তব্য দিয়েছে বলেছি আহারে এই জায়গা যদি আমাদের দেশে হতো এখানে একটা কোনো বড় ন্যাংটা পীরের মাজার হতো বড় একটা ন্যাংটা পীরের মাজার জি যে যত ন্যাংটা হবে সে অত বড় পীর হ্যাঁ একজন বলছে হ্যাঁ রাজশাহীতে দেখি উলঙ্গ পীর রাস্তায় উলঙ্গ অবস্থায় পড়ে আছে স্ত্রী স্বামীকে বলছে অমুক পীর বড়ো পীর ওর কাছে গেলে কিছু পাওয়া যায় ওর কাছে অনেক কিছু আছে এসে দেখতেছি ন্যাংটা তো ন্যাংটা স্বামী বলছে এটা পীর হ্যাঁ এর কাছে অনেক কিছু আছে স্বামী বলছে আরে বাবা এর কাছে কি আছে তো দেখাই যাচ্ছে আর কি আছে এর কাছে বলেন দেখি খাবরা আমি যেখানে আসি ওখানে পাকিস্তানে একটা পীর আসছে আমার ছাত্র একটা ওয়ার্কশপে থাকে ওখানে ওদেরকে নিয়ে গোল মিটিং করতে মাগরিবের আযান হইছে নামাজ পড়তে যাচ্ছে না একটু দেখেন আমরা কত গোলকধায়া আছি মাগরিবে নামাজ পড়তে যাচ্ছে না আমার ছাত্র বলছে ভাই আযান হয়ে গেছে মসজিদ में जाइए बच्चे तुम जाओ নামাজ পড়ে आओ নামাজ পড়ে আসছে দেখে ওখানে পীরও আছে মুরিদও আছে তো বলছে আরে ভাই तुम्हारा पीर इतना बड़ा पीर নামাজ नहीं पढ़ना होता बच्चे अरे बेखूब तुम्हें पता नहीं है ये নামাজ पढ़ते हैं लेकिन हमें नजर नहीं आता নজর নাই আত্ম নামাজ পড়তে হ্যাঁ বোকা মানুষ চোখের সামনে দেখে বসে আছে বলছে জঙ্গল মে তী সাল আল্লাহ পেলে গুজারা 30 সাল পা করতে নজর নে আতা আমাদের কিছু ফকিরি গান দেখ ফেসবুক আসতে বলে কে বলে বল নমাজ পড়ানা তো নমাজ পড় না গায়ে নামাজ পড়ে কেউ দেখতে পায় না তো ভাই ইসলামকে নিয়ে সমাজের ভিতরে যে এত ভুল ধারণা আছে আচ্ছা বলেন দেখি কয়জন মা এমন আছে যেই মা পেটে সন্তান আসার পর সন্তানকে বাঁচার জন্য তাবিজ পরে না কালো সুতা পরে না বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে হাতে কালো সুতা কোমরে কালো সুতা আর কি করে এখানে একটা কালো দাগ দেয় কেন দেয় বা সেটা নজর থেকে বাঁচার জন্য এটা তো পাল্লার কালি হায় রে মুসলমান তোমার আল্লাহর প্রতি বিশ্বাস তুমি আমান তুফিল্লা বলো আর একটা কালি হয়তো বা ও একটা কোম্পানি হয়তো ওই কালো কালিটা বানায় না হিন্দু কোম্পানি হতে পারে এই কালির কি এত বড় ক্ষমতা আছে যে তোমার মাথার বাচ্চার কপালে দিলে তোমার বাচ্চা সুস্থ হয়ে যাবে আচ্ছা বলেন দেখি আমাদের দেশে বালা বিক্রি হয় না আমাদের দেশে বসে নেই হ্যাঁ কেউ পাখি নিয়ে বসে আছে আপনার ভাগ্য বলে দিচ্ছে এক প্রবাসী যে যে প্রথমে যে এই গণকক দিছে দুটা চর মারা দিগালে গালে হ্যাঁ কিরে আমাকে মানেন কেন বলছেন আপনি তো না আগে যে বলছে যে আমার ভাগ্যটা দেখেন ভাগ্য দেখে বলছে পাখি বলছে আর খামটা নিয়ে আসো খাম নিয়ে এসে ভাগ্য খুলে দেখেছে ভাগ্য হ্যাঁ আপনার ভাগ্য এই এটা শোনার পর দুই গালে তো স্বর মারেছে তো বলছে ভাই মারলেন কেন হ্যাঁ রাগ গেছে বলছে ভাগ্যে যেন আমি আমার ভবিষ্যতে কী আছে তা আমি যে তোকে স্বর মারবো এটা জানি না তুমি গাড়ি খবর জানো আসলে আমাদের মুসলমান যে কত মানে ভুলের মধ্যে আসে এই যে কয়দিন আগে ঈদে এ নবী কীভাবে উদযাপন হলো আমি আপনাদেরকে একটু চোখ খুলে ধর চেষ্টা করছি আমাদের দায়িত্ব আছে ভাই আপনি সুখ্রিয়দায় করেন আলহামদুলিল্লাহ আপনি তাউ দেশে দেশে আসছেন তাউহিদ বোঝেন কিন্তু আপনার প্রতিবেশী কোথায় আছে এই ঈদে এ নবী উদযাপন করতে যে রসুলের জন্ম উৎসব মানাচ্ছে মিছিল করে নামাজ না পড়ে আর পাকিস্তান থেকে আর ঠাকুর হায়ার করে নিয়ে এসেছে রসুল না তার চেহারার মধ্যে রসুলের আদর্শ আছে না কাপড়ের মধ্যে রসুল রসুলের আদর্শ আছে তাকে ফুল দিয়ে ঠাকুর বানা রাখছে বড়ো বড়ো কেক কাটতেছে আর রসুলের জন্মদিবস ওনার জন্য দোয়া করো আল্লাহ ওনাকে মর্যাদা বৃদ্ধি করুক ওনার বলছে দরুদ পাঠ করো তোমার মর্যাদা বেড়ে যাবে আর তুমি যে ঠাকুরকে পাকিস্তান থেকে হায়ার করে নিয়ে এসে লাখ লাখ টাকা তার পেছনে খরচ করে ফুলের মালা দিয়ে তাকে ডুবে রাখে তাকে যে তুমি রাস্তায় নিয়ে ঘুরতেছো এটার দ্বারা তোমার লাভ রসুলের লাভ কিন্তু ওই পক্ষে মানুষই বেশি এখন ভাই আলহামদুলিল্লাহ আপনি আল্লাহ আদায় করুন আল্লাহ অবশ্যই আপনার প্রতি দয়া করেন রহম করেন বিধাই আল্লাহ আপনাকে তৌহিদে দেশে নিয়ে আসছে এবং আলহামদুলিল্লাহ আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো আমাদের সংস্পর্শে আসছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে তাওহিদের প্রতি অনেক ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছি যে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি ইমান নিয়ে জন্য আল্লাহকে রব বলে মানতে হবে শরিক করা যাবে না ইলাহ বলতে মানতে হবে শরিক করা যাবে না আল্লাহর ঘুরা ক্ষেত্রে কোনো শরিক করা যাবে না আমাদের দেশে অধিকাংশ মুসলমান আল্লাহ নিরাকার আরে বাবা আমি যে প্রথম আয়াত করেছি সুরায় কাহা একশো দশ নম্বর কী বলছেন আল্লাহ তুমি যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও তাহলে সত আমল করো আহাদা আল্লাহ সাথে শরিক করো না সৎ আমল করো আল্লাহর সাথে শিরিক করো না কী হবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে সাক্ষাৎ কোথায় হবে জান্নাতি কে সাক্ষাৎ করবে মোমিনরা জান্নাতিরা আচ্ছা যার চেহারা আছে যাকে দেখা যায় তিনি কি নিরাকার এখন আপনার দায়িত্ব ভাই যেই দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আকিদাই শিরিক রয়েছে কথায় কর্মে শিরিক রয়েছে আমলে সলে বোঝে না পুরা বৎসর নামাজ নেই ফজর কোনো দিন পরে না জুমার দিন আজকে আফসোস করে বলছি আমি যেই ওই বাদিয়ার ওখানে একটা মসজিদে যেতে চাচ্ছি জুমা পড়তে গেলাম দেখি আমাদের বাংলাদেশেরা গাড়ি ধুচ্ছে আমি আমার ভাইকে বললাম ছেলেদেরকে বলেন ভাই তুমি গাড়ি ধো সমস্যা নেই আল্লাহ তোমাকে রিজিক দেখ কিন্তু আল্লাহর অস্তে একামাত হলে নামাজটাতে পড়ো জুমার নামাজ পুলিশ আমার গাড়ি ধো জি না যায় যায়নি কারণ আমরা যখন গিয়েছি একটু পরে একামত হয়েছে এসে দেখি গাড়ি ধুতেই আছে। এই জি মানে নামাজ পড়ে না অথচ সবে বারাতের দিন মাঘরিবের আগে মসজিদে বসে আছে ওই একদিন এবাদত করে আল্লাহ সন্তুষ্ট পেয়ে দেবে এদের সংখ্যা কম না বেশি জি আল্লাহ বলছেন আল্লাহর সাথে শিরিক করা যাবে না সৎ আমল করতে হবে সৎ আমল আবার বিশ্বাস করেন এই আল্লাহর সাথে শিরিক মুক্ত তৌহিত আবার বিশ্বাস করে বলছি আপনাকে শিরিক মুক্ত তৌহিদ এবং বেদাত মুক্ত আমল একমাত্র আলহামদুলিল্লাহ যারা নিঃশর্তভাবে কোরআহাদিসকে মানে তাদের কাছে আসে এতে কোনো সন্দেহর অবকাশ নেই হু বাহু রসুল কীভাবে নামাজ পড়ে দেখেন কারো কাছে পাবেন না আরিদের কাছে পাবেন রসুলের দাড়ি কেমন ছিল কারো কাছে পাবেন না ইল্লা মাশা আল্লাহ তাদের কাছে শুধু আলেম না সাধারণ জনগণ আলহামদুলিল্লাহ চেষ্টা করে রসুল কীভাবে খেয়েছেন রসুল কীভাবে জীবনযাপন করেছেন রসুলের পোশাক কীভাবে ছিল ভাই আমি ভুল বলছি আমরা টাই পরলে কাফের ফটো দিই না প্যান্ট শার্ট পরলে কাফের ফটো দিই না ইসলামের নীতি আছে বিধান আছে সেটা আমরা মানি তো যাই হোক আমি আলোচনা এখানেই শেষ করব আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই দুটো কাজ করাতে দান করে তাওহিদের মধ্যে যেন কোনো শিরিক না ঢোকে আমার আমলের মধ্যে যেন কোনো বেদাত না ঢোকে এই দাওয়ারটা আপনাদেরকে দিচ্ছি এর সাথে সাথে আমি স্মরণ করে দিচ্ছি যে আলহামদুলিল্লাহ আমাদের দেশে এই বেদাটি দেশে যেখানে নদীর স্রোত চলতেছে একভাবে আর সমাজ যখন সংস্কার করতে হয় তখন আমাকে উল্টাভাবে আসতে হয় আর নদীর স্রোতের বিপরীত যদি আপনি সাঁতার কাটতে চান সাঁতার কেটে আসবেন দুই হাত আর আপনাকে ঢে ঠেলে নিয়ে যাবে পাঁচ আমাদের দেশের সমাজে কাজ করা যে কত কঠিন ভাই হ্যাঁ রসুল সাহা সাহেবের মোতাবেক আমল করবেন নামাজ পড়তে সাহেবের মসজিদ বেরিয়ে দেবে প্রকাশ্যে শিরিক কেন আমাদের দেশে আংটি বিক্রি করে মানুষের ভাগ্য ভাগ্যবর্তন হচ্ছে কি টিভি চ্যানেল আছে না নাই এই টিভির বিরুদ্ধে যে ব্যক্তি আংটি বেঁচতেছে আরে ওর তো যদি মানুষ ওর আংটি কেনা যদি কেউ আমেরিকায় যায় কটিপতি হয়ে যায় বসুন্ধরা মালিক হয়ে যায় তাহলে সে এখন আংটি বেসতিছে কেন লেশ এতটুকু বুদ্ধি কেন তাহলে প্রকাশ্যে মানুষকে শিরকের দিকে আহ্বান করছে এই আংটির কি কোনো ক্ষমতা আছে নিঃসন্দেহে এটা যদি স্বীকার করে অমর রাজিয়া আল্লাহ তাল্লাহু দেখেন এই হাজের আসোয়াদ যে কালো পাথর আসোয়াদ মানে কালো এই পাথরটা কিন্তু কালো ছিল না জান্নার থেকে পাথরটা নিয়ে আসে সাদা ছিল এ কালো কেন মানুষের গুণা কিন্তু এই পাথর কি নিজের গুণা মানুষের টানতে পারে নাকি আল্লাহ নির্দেশে আল্লাহ যার গুণা চুমো দিলে মাফ করবে তারটাই মাফ হবে পাথর কোনো ক্ষমতা রাখে না অমরাজে আলাত হাজার আসোাদের পাথরকে ইশারা করে বলছেন ইন্নি আলামু আন্নাকা হাজার আমি জানি তুমি একটা পাথর মাত্র লা তাজার না কারো উপকার করো করতে ক্ষমতা আছে। না কোনো অপকার করার ক্ষমতা আছে। আমি যদি রসুলকে চুমা দিতে না দেখতাম আমি চুমা জিতাম কথা বুঝতে পারছেন আর তারা বলছে যেহেতু হাজার আসওয়াদ মানুষের উপকার করে তাহলে এই পাথর উপকার করে আমার বক্তব্য এই প্রকাশ্যে শিরিকের দিকে মানুষকে আহ্বান করছে সেই টিভির বিরুদ্ধে কোনো আলেম বক্তব্য দেয় নেই আর আমরা যখন পৃষ্টিভিতে আলোচনা করেছি সেই পৃষ্টিভি দেখে আপনি খুশি হবেন আমাদের দেশের আলহামদুলিল্লাহ সহি আকিদের দাওয়াত একদম কানায় কানে পুষে গেছে যখন পৃষ্টিভি চলত আমরা রাস্তাঘাটে গেলে যে কেউ সালাম করে যে কেউ চিনে আরে আপনার কথা না দেখছি ও রিয়াজ পৃষ্টিভিতে দেখছি এবং তারা ঘরে বসায় হক দিন পেয়েছে তারা গ্রহণ করেছে এখন আমাদের দেশের হুজুররা কেন সরকারকে বি বিব্রত করল হ্যাঁ ডক্টর জাকির নাইক যার হাতে লক্ষ লক্ষ অমুসলিম মুসলমান হচ্ছে যে তার পাক তার এলমি দক্ষতায় সারা বিশ্বের অমুসলিমদের কাছে ইসলামের শ্বেত্তের শ্রেষ্ঠত্ব হ্যাঁ প্রমাণ করতেছে আমরা হুজুররা তার বিরুদ্ধে হয়ে গেলাম অভিযোগ করে পৃষ্টি বন্ধ করে দিলাম তাওহিত প্রচার করা কত কষ্ট হক টিভি বন্ধ হয়ে গেল আর সেরিকলা টিভি এখনও চলতেছে কথা বুঝতে পারছেন ভাই তাহলে সমাজকে সংস্কার করতে গেলে আমাকে সমাজ ফুলের মালা দিবে না বরং আমাকে কাটায় কাটায় বাধাগ্রস্ত হতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে সহি আকিদার একাধিক প্রতিষ্ঠান আছে একাধিক সংগঠন আছে বিশেষ করে আয়নীতি আন্দোলন নাম্বার ওয়ান শীর্ষে একেবারে এটা কেউ অস্বীকার করতে পারবে না সমাজ সংস্কারের ক্ষেত্রে সিরিয়াল নাম্বার ওয়ান আর তাহারিক পত্রিকা এর বিপরীত বাংলাদেশে দ্বিতীয় কোনো পত্রিকা নাই যে এই সমাজ সংস্কার যে খেদমত আর তারিখ পত্রিকায় বিকল্প কোন যদি এরকম পত্রিকা আরও অনেকে বের করেছে পরবর্তীতে যারা বের করেছে তারা আলহামদুলিল্লাহ সব আমাদের দিনী ভাই এর অনেক বড় ক্ষেতম সে একটা বিপ্লব বিপ্লবী দায়ী মানুষের ঘরে ঘরে যে দাওয়াতি কাজ করছে তার সাথে আমাদের যেগুলি প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ আমরা ছেলেদেরকে নিয়ে এসে এটিএম দেখে লালন পালন করে তাদেরকে আগে শিক্ষা দিচ্ছি সৎ আমল শিক্ষা দিচ্ছি এরা সমাজে সরে যাচ্ছে এটা কি খুশির ব্যাপার নয় মদিনা ইউনিভার্সিটির প্রত্যেক বছর একশো দেড়শো ছাত্র আসতেছে এরা এখান থেকে দিন জেনে দেশে যা প্রচার করছে আলহামদুলিল্লাহ তো ভাই এই সঠিক দিন আপনাকে বুঝতে হবে এবং আপনাকে এই দিনই কাজে পাশে দাঁড়াতে হবে যদি দাঁড়ান ইনশাল্লাহ আপনিও দিনে কাজে সহযোগী হবেন আল্লাহ যেন আমাদের বোঝা তো প্রদান করে আল্লাহ যেন আমাদেরকে আমরা যারা কষ্ট করে আয়োজন করেছি যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে বসে আলোচনা করলেন আমি সহ আল্লাহ আমাদের প্রত্যেকের প্রতি ওই প্রথম হাতিসের আলোকে আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে যাও আমাদের ইমান দুর্বল আমাদের আকিজা দুর্বল আমরা পারিভাবে দুর্বল আয় আল্লাহ আমার তোমার কাছে সাহায্য চাই আয় আল্লাহ আমার বাকি জীবনটা আল্লাহ তুমি আমাদেরকে তোমার রেজামন্দি তোমার সন্তুষ্টে অর্জনের জন্য আল্লাহ আমাদেরকে পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ তোমাদেরকে কবুল করো ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি